तो मने देखो ओ तो मने देखो यदि दूरे जाई चोले तो मने देखो यदि पूरा सोनो प्रेम ढाका पड़े जाए नव प्रेम जाए তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে রবীন্দ্রনাথ এবং আমি যেন ঠিক খুব কাছের বন্ধুর মতন বন্ধু তার সঙ্গেই হওয়া যায় যে সুখে আর দুঃখে দুটো অবস্থাতেই সমানভাবে পাশে থাকে এবং সেই বন্ধুকে দেখা একদিনও যদি দেখতে না পাই তাহলে একটা অদ্ভুত নিঃসঙ্গতা আসে। কাকে দেখে আমরা তা বুঝেছি রবীন্দ্রনাথ জীবনের সমস্ত অনুভূতিকে প্রান্তকে ছুঁয়ে আছেন। যখন মানুষ একা দুঃখী তখন রবীন্দ্রনাথ, যখন মানুষ স্বজনের সঙ্গে মিলিত তখন রবীন্দ্রনাথ, যখন মানুষ সার্থকতার শীর্ষবিন্দুতে তখন রবীন্দ্রনাথ, যখন মানুষ ব্যর্থতার বেদনার অতল গহ্বরে তখন রবীন্দ্রনাথ, যখন মানুষ আনন্দে বিহ্বল তখনও রবীন্দ্রনাথ, যখন মানুষ বেদনায় দীর্ণ তখনও রবীন্দ্রনাথ। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, যদি তোমার দেখা না পাই প্রভু। আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে যান তার আধ্যাত্মবাদে, যে গানগুলো আমার প্রিয় সে আকাশ ভরা সূর্য তারা, কিংবা যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই ধরনের গানের মধ্যে একটা সাবলাইম স্পিরিচুয়ালিটি রয়েছে। প্রতিটি চিন্তায় বা আমরা সত্যি কথা বলতে যখন কোনো ভীষণ একটা প্রশ্নের সম্মুখে দাঁড়াই জীবনের, সেই সময়টা রবীন্দ্রনাথ সব থেকে আমার কাছে আসেন। কারণ আমার অস্তিত্বের সাথে রবীন্দ্রনাথ কোথায় যেন জড়িয়ে গেছেন। হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভ ক্ষণ, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভ ক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন রিক্ত তার বুক্ষ ভেদি আপনার করুণ মোচন ব্যক্ত হোক জীবনে।